গুড মর্নিং ফ্রেন্ড, আমার বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকাল সকাল স্নান হয়ে গেছে, এখন সকাল বাজে তো 10:30। স্নান হয়ে গেছে, এবারে আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে এখন রাত্রেবেলা কোথায় গেছিলাম বলো তো? অনেকদিন বাইরে বেরোনো হয় না, তাই জন্য একটুখানি হাঁটতে গেছিলাম সন্ধ্যাবেলা। কাছাকাছি আমাদের বাড়ির কাছে একটা বাজার আছে, বাজারে কোনো লোকজন বসে না, তো সেইখানে একটুখানি ঘুরে এলাম আমি আর লাবণী। লাবণীকে বলো তো, তাও দেখাচ্ছি। এই দেখো লাবণী, এই যে হাই বল লাবণী। হাই। আমরা দুজনে একটু হাঁটতে গেছিলাম, ছেলে তো তার মামার বাড়িতে গেছে, এখনো আসছে না। তো আমরা দুজনে কি করবো, দেখো সেটা একটু হেঁটে এলাম। ওরে বাবারে খুব গরম লেগে গেছে, দেখো ঘামছি কিভাবে। ফ্যানটা চালাতে লাগুন একটু। বাজারে হাঁটতে তো গেছি, হাঁটতে গিয়ে কি নিয়ে এসছি জানো? দেখো ডুমুর নিয়ে এসছি, ডুমুর। এই দেখো ডুমুরটা নিয়ে এসছি, এই দেখতে পাচ্ছ ডুমুর? ডুমুরটা ওই ইয়েটা দেখি, ঝুড়িটা দেখ। এই ডুমুরটা এখন ভালো করে ধোবো, যেহেতু করোনা, করোনার সময় তো বাইরে বেরোনো যাচ্ছে না। ডুমুরটা নিয়ে এসছি, এবার এটা কাটবো বসে বসে, কাটতে পারছি না কিছু। ডুমুর নিয়ে এসছি, এই টর্চটা নিয়ে গেছিলাম, রাত্রেবেলা যদি অন্ধকারে কেউ ভূত ধরে তার জন্য।
আর এই চিংড়ি নিয়ে এসেছি, আনতে বলে দিয়েছিলাম যে ডুমুরটা করব বলে। চিংড়ি নিয়ে এসে চিংড়িটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবারে ছাড়িয়ে নেব। এই দেখো এই ডাবটাকে আমার মহারাজ খাবেন বলে বসে আছেন, পড়া শেষ হয়ে গেলেই খেতে বসবেন ডাব। কি বলছো, এটা কি মিষ্টি হবে ডাবটা? খেয়েছি ভালো করে। আমার লঙ্কা জিরে বাটা কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি রান্নাটা শুরু করি। কড়াইটা গরম হতে দিয়েছি, কড়াইটা গরম হতে লাগুক, ততক্ষণে আমি নুন হলুদটা মেখে নিই আলুটাতে। ঠিক আছে, ওই যেটা লেখা আছে পদ কত রকম হয় ওটা করতে লাগো। কোনটা দাঁড়াও আসছে, আমি একটু এটা বসিয়ে নিই। গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম তো আলুটা, এই আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেল, হালকা ভাজবো কেন, পরে আবার এটাকে যখন সব মশলাগুলো দেব, মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে ডুমুরটা দিয়ে ভালো করে কষাবো। এই যে কাঁচা গন্ধটা বের করার জন্য একটু হালকা করে ভেজে দিই। আগের দিন হলুদ দিয়ে দিয়েছিলাম, এখন আর হলুদ দেবো না, হলুদ দেবো লাস্টে। আগের দিন হলুদ দিয়ে লাস্ট করতে আমি ভাপিয়ে জলটা ফেলে দিয়েছিলাম, তার জন্য তোমাদের কালারটা একটু ভুল করে কালকে ভাব হয়ে আসছে। তোমরটা হালকা করে ভেজে নিয়েছি, এরপরে এর মধ্যে তোমরটাকে তুলে নেবো। এবারে আস্তে আস্তে দিয়ে বাটাটা দিয়ে দেবো।
বাটা দিয়ে দিলাম আর এটা হলো লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটা আর এটা হলো আদা বাটা আদাটা লাল হয়ে গেছে কারণ শুকনো লঙ্কাটা আমি আগে দিয়েছি তারপরে শিঙ্গনাতে আমি আদাটা রেখেছি যার জন্য লঙ্কাটা মিক্স করে আদাটা রেড রেড কালারে পরিণত হয়ে গেছে भेजे रेखे ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ দিয়ে দেবো ধনিয়ার বাটাটা দেওয়া হয়নি ধনিয়াটা বাটা হয়নি যে তাহলে কি করা যাবে ধনিয়ার আমার গুঁড়ো বড়া আছে সেটাই দিয়ে দিলাম সামান্য এবারে এরকম অল্প আছে একটুখানি ঢাকা দিয়ে কিছুটা টাইম আমি সিদ্ধ হতে দেবো মানে ডুমুরটা আলুটা সিদ্ধ হয়ে গেলে ডুমুরটা সিদ্ধ হতে একটু টাইম লেগে যায় তো মিনিট দশেকের মতো মিডিয়াম আছে এটা ঢাকা হতে থাকে একটু সিদ্ধ হোক তারপরে এদিকে অন্যদিকে আর একটা উনান জ্বালিয়ে আমি চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে নেব চিংড়ি মাছটা ভাজা হচ্ছে হালকা ভাজবো খুব বেশি না এবারে দেখি এইদিকে ডুমুরের কি সংবাদ ডুমুরের সংবাদটা নিয়ে নিই এই কতটা সিদ্ধ হলে না আলুটা কতটা সিদ্ধ দেখে নিই হ্যাঁ মোটামুটি জলটা টেনে এসছে আর একটু পরেই চিংড়িটা দিয়ে চিংড়িটা হয়ে গেছে হ্যাঁ বলো আরেকবার বলো শুনেছি আরেকবার বলো এবারে কতক্ষণ আরেকটু কষিয়ে নেব কষিয়ে তারপরে জল দিই ডুমুর মাংসের থেকে বেশি ভালো লাগে কেন খাবে না বলো এটা তো ছেলে দেখে বলছে মাংস ডুমুরটাকে দেখে বলছে মাম্মি এটা কি মাংস রান্না করছো কিন্তু তুমি খাবেন না ভালো ভালো বললে হবে না না 30 পপ না অল্প জল ঢালবে কাশি হবে কিন্তু ঠান্ডা লেগেছে ওই 10 মগ 4 মগ 5 মগ বেশি দেবে না জল গায়ে মাথাটা ভালো করে ধোবে আগে মাথাটাকে আগে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে হ্যাঁ 5 মগ জল দেবে বেশি জল দেবে না গায়ে দেখো আমার এটা কষানো পুরো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেবো একটু পরিমাণ মতো সিদ্ধ মেবি সিদ্ধ হয়ে গেছে এটা আলুটা দেখো আলুটা তো প্রায় সিদ্ধ হয়ে গেছে ডুমুরটাও সিদ্ধ হয়ে গেছে বেশি জল দেবো না মোটামুটি মিডিয়াম একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো আলু আছে যেহেতু জলটা টেনে যাবে পরে না জল দেওয়া হয়ে গেছে পরে 10টা মিডিয়াম আছে দিয়ে আমি জাস্ট মিডিয়াম আঁচে দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো দেখি ডুমুরের কি অবস্থা কতদূর কি হলো পারফেক্ট হয়ে এসছে 10 মিনিট হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ একদম একদম পারফেক্ট আছে তো এবারে আমি একটুখানি তেল ফোড়ন দিয়ে আগে তুলে রেখে দিয়েছিলাম তো সেই তেলটা একটু দিয়ে দিই আমার লাস্ট মোমেন্টে একটু ফোড়ন দিয়ে দিলে আমার গন্ধটা ফোড়নের যে গন্ধটা আমার খুব ভালো লাগে
আমি তেল আগে যখন ফোড়ন দিই তখন একটু তেল তুলে রেখে দিই, ফোড়নের তেল একটু তুলে রেখে দিই, লাস্টে একটু দিলে তেলটা একটু হালকা ভাজতে থাকে, দেখতেও আমার ভালো লাগে। স্নান হয়ে গেছে, ঠিক আছে চেঞ্জ করে নাও, চেঞ্জ করে নাও, আমি তোমাকে এই ডাবটা কেটে দিচ্ছি, তারপর ডাবটা খেয়ে নাও, একটু ওয়েট করো আমি প্যান দিয়ে যাচ্ছি। এবারে জাস্ট একটুখানি ঘি দিয়ে দেবো লাস্টে, আর অল্প সামান্য একটু গরম মশলা, ঘি বেশি দেবো না অল্পই দেবো। এক চিমটি গরম মশলা দিয়ে দিলাম, ব্যাস এবারে গ্যাস অফ করে দিই, এবারে নামিয়ে দেবো। এই দেখো আমার ডুমুর চিংড়ি একদম রেডি, এবারে ছেলে চান করা হয়ে গেছে, ছেলে বাবা আসবে, তা সবাই মিলে গরম গরম খেয়ে নেব ভাত দিয়ে। আসছি, শোনো পাপা এসছে, গেটটা খুলে দে তো, পাপা এসছে, গেটটা খুলে দিয়ে যা। কি মুরগিটা? হ্যাঁ দেখেছি আমি, ওর পায়ে ব্যথা, প্যারালাইজড হয়ে গেছে মনে হয়। এই যে স্নান হয়ে গেছে, সোনুকে একটুখানি মিয়েটা কেটে দাও তো, ডাবটা কেটে স্টার্ট। বিছানাটা কি করে রেখেছো, বালিশ একদিকে এইদিকে বালিশ, চারিদিকে বালিশ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছো, তাদের খেয়ে নাও, টিভির সাউন্ড কমিয়ে দাও, খেয়ে নাও, আর এক ঘন্টা পরে ভাত খাবে। হ্যাঁ আমার রান্না হয়ে গেছে, দেখো লকডাউনের হারে কি অবস্থা হয়ে গেছে আমার শখের বাম্বু ট্রিটার, লাকি বাম্বুর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, শুকিয়ে গেছে, যত্নের অভাবে একটুকুও জল নিয়ে নিয়েছে, তা কী করে হবে, কতদিন পরে আমিও তো এলাম না, মাঝখানে এসে একদিন আমি জল দিয়ে গেছিলাম, কিন্তু তাও কি পরিস্থিতি, আমার একে দেখেই কান্না বাঁচাবো, কত শখ করি এটা দু তিন বছর ধরে বাঁচিয়ে রেখেছি, এরকমভাবে দেখো কত বড় হয়ে গেছে গাছটা, সব কাজ করে এবার যতই যত্ন করি না কেন আর বাঁচবে বলে মনে হয় না, দেখো একটুকু জল নেই, আমি তো জল দিয়ে তাতে পরিষ্কার করে নিই, দেখো এতটুকুও জল নেই, প্রাণে বেঁচে আছে শুধু, সব জল কী অবস্থা, আমার দেখে এত খারাপ লাগছে এদেরকে, আগে আমি লকডাউনের আগে থেকে এরা প্রায় দু তিন বছর আমার সাথে থাকে, প্রতিদিন এদেরকে জল দেওয়া, স্নান করানো, ভালো করে ক্লিন করে রাখা, সবটাই আমি করতাম, এক দেড় মাসে লকডাউনেতে এদের অযত্নে এদের কি হাল হয়ে গেছে, দেখো এরা তো এদের অবস্থা খুব খারাপ, আর এরাও দেখো এদের তো একদম এরা প্রাণহীন হয়ে গেছে, দেখে আমি পুরো আলাদা করে দিলাম, তোমরা বলে দিও আমাকে আমি এদেরকে বাঁচাবো কেমন করে, যে কটা আছে জানি না তারা কতদিন বাঁচবে, এদের একটুখানি খাবার দিয়ে দিই, বেশি খাবার দিলে আবার প্রবলেম, এরা সবসময় আমার সঙ্গী, দু তিন বছর হয়ে গেছে আমার সাথে থাকে, সবসময়ের জন্য আমি এসেই প্রতিদিন এসে আগে এদের যত্ন করি, তারপরে আমি ঠাকুরের পুজো করি, কিন্তু অবস্থা হয়ে গেছে, যত্নটা হচ্ছিল না কেন, তো ঠান্ডার মধ্যে থাকতে ভালোবাসে না, একটু জল দিয়ে দি, না খেতে প্রেম পড়ে গেছে অযত্নে, এর মাস একটা না বন্ধ না, এর মধ্যে পুরো ঘরের মধ্যে ঘুমট হয়ে গেছে গরম, দেখো আমার ঠাকুরদের কি অবস্থা, ঠাকুররা তাও আছে, কোনো প্রবলেম নেই।